ভাই কার্ডটা আমার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে। তো ভাই ফাইনালি আমার হাতে এসে গেছে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড। দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার ফুল প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এই কার্ডটা কিভাবে আমার 1.5 বছর ধরে রিজেক্ট হয়ে যাচ্ছে এবং এটাও বলেছিলাম যে এবারে মনে হচ্ছে আমার এই কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সত্যি সত্যি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং দুদিনের মধ্যে আমার কার্ডটা ডেলিভারিও চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমি এটা তোমাদেরকে আনপ্যাকিং করে দেখাবো এবং এটার বিল্ড কোয়ালিটি কীরকম সেটা তোমাদেরকে দেখাবো এবং ওভারঅল লুকটা কীরকম আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এর আগের ভিডিওটা যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কি তোমরা দেখেছিলে? দেখোনি? তো চলো ফটাফট এটাকে আনপ্যাকিং করা যাক। ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলবো, যদি আমরা এই দুটো কার্ডের মধ্যে প্যাকিংটাকে কম্পেয়ার করি তাহলে SBI কিন্তু একটা আলাদা লেভেলের। আমার এটা যে রিসেন্ট এসেছিল পেটিএম SBI ক্রেডিট কার্ড, এটার একটা প্যাকিং আলাদা লেভেল। দেখতে পাচ্ছ তোমরা এর কোয়ালিটি কীরকম, কী হার্ড লেভেলের, এবং এই যে ছিটটা থাকে না এটা একটা মারাত্মক লেভেল, ভাই খুলতেই চায় না। আর এটা দেখো তোমরা, কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ কিচ্ছু নেই, জাস্ট এইখানে কার্ডটা, হ্যাঁ এই, বাকি আর কিচ্ছু নেই। তো চলো দেখা যাক এটা ওপেন করে এটা কীরকম কোয়ালিটি। আমার তো কার্ডটা খুব পছন্দ আছে, চলো দেখা যাক কার্ডটা ওপেন করা যাক। ওকে, টিটিড়ি, দেখা যাক ভাই কি বলবো। ভাই আমি এটা এক্সপেক্ট করিনি ভাই, মানে ইয়ার কোনো ভাষা নেই আমার ভাই, কিচ্ছু নেই, এরকম একটা সিম্পল, সবই তো দিয়ে দিচ্ছে, কোথা থেকে করবে। তো ভাই এই হচ্ছে আমার কার্ড, দেখতে পাচ্ছ এখানে কি দিয়েছে। তো এখানে আমার কিছু ফিচার্সগুলো মেনশন করেছে যে 5% ব্যাক অন amazon.in ফর প্রাইম কাস্টমার, যারা প্রাইম কাস্টমার তাদের জন্য 5% ক্যাশব্যাক অ্যামাজনে, এবং যারা নন প্রাইম তারা 3%, এবং 2% যেটা পার্টনার মার্চেন্টগুলো আছে সেখানে পেমেন্ট করলে 2%, এবং 1% আদার্স স্পেন্ড, অন্য জায়গায় পেমেন্ট করলে আমরা 1% পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ক্রেডিট লিমিট 70,000 এবং ক্যাশ লিমিট 7,000। এখানে আমরা পিন জেনারেশন কিভাবে করতে পারবো সেটা বলেছে যে ইউজিং আই মোবাইল অ্যাপ গো টু সার্ভিস কার্ড পিন সার্ভিস এবং জেনারেশন ক্রেডিট কার্ড পিন। এর আগে আমি একটা এর আগের ভিডিওতেই আমি কিভাবে পিন জেনারেশন করব সেটা তোমাদেরকে দেখিয়েছি ইন্টারনেট ব্যাংকিং থেকে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো ভাই এই হচ্ছে আমার কার্ড অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড, যেটা অনেক দিন ধরে নেওয়ার আমি চেষ্টা করছিলাম বাট এখন আমার হাতে, এবং লিমিটটাও আমাকে দারুণ দিয়েছে যেটা 70,000 টাকার লিমিট। এর আগে আমার কোনো কার্ডে এরকম লিমিট নেই। তো ফার্স্ট টাইম যেটা আমার হলো যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড, কোনো রকম অ্যানুয়াল চার্জ নেই, জয়নিং ফি নেই, এবং লিমিটটাও খুব সুন্দর। তোমরা কার্ডটার লুকটা দেখতে পাচ্ছ, লুকটা খুব সুন্দর করেছে এবং এটার বিল্ড কোয়ালিটি সেটাও খুব মজবুত। তোমরা যদি এই কার্ডে ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও, এবং এর আগের ভিডিওটা যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাও তোমরা দেখে নিও, কারণ ওটাতে আমি একটা সিক্রেট কথা বলেছি যেটাতে আমার সহজে এটা অ্যাপ্রুভ হয়ে গেল। মানে অ্যামাজনে আমি শপিং করতাম না বাট আমার তাও এটা অ্যাপ্রুভ হয়ে গেলো এবং লিমিটটাও খুব সুন্দর দিয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো।